गुड मॉर्निंग स्टूडेंट्स, आज के हमरा HTML এ টেবিল তৈরি করা শিখব। টেবিল এর আগে আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট সম্পর্কে জেনেছিলাম, আজকে শিখব টেবিল সম্পর্কে, কিভাবে টেবিল তৈরি করা যায়। HTML এ টেবিল তৈরি করার জন্য একাধিক ট্যাগ ব্যবহার করা হয় এবং একাধিক ট্যাগের একাধিক অ্যাট্রিবিউটও আছে। প্রধান যে ট্যাগ সেটা হচ্ছে টেবিল, প্রধান টেবিল ট্যাগ ব্যবহার করা হয়। এরপরে TR ট্যাগ ব্যবহার করা হয়, TH ট্যাগ ব্যবহার করা হয় এবং TD ট্যাগ ব্যবহার করা হয়। মেইনলি এই চারটে ট্যাগ ব্যবহার করা হয় টেবিল তৈরি করতে। টেবিল ট্যাগ স্বাভাবিকভাবে টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ লিখতেই হয়, তার ভেতরে এই তিনটে ট্যাগ ব্যবহার করা হয়। TR মানে টেবিলের এক একটা রো তৈরি করার জন্য, TH টেবিলের যে ওপরে কলামের যে হেডিংগুলো থাকে সেই হেডিংগুলো লেখার জন্য TH, আর TD হচ্ছে টেবিলের যে কোনো সেলের মান ইনসার্ট করার জন্য আমরা TD ট্যাগ ব্যবহার করে থাকি। এবারে আসছি টেবিল ট্যাগের কিছু অ্যাট্রিবিউট। মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট যেটা, সেটা হচ্ছে বর্ডার। বর্ডার বর্ডার সাধারণত সংখ্যা মান নেয় এবং এই সংখ্যা মানের সাহায্যে আমরা কি করি না, টেবিলের বর্ডারের স্থূলতা কতটা ঠিক হবে সেটা নির্ণয় করতে হবে। বর্ডার ইকুয়াল টু যদি আমি 1 দিই তাহলে পাতলা বর্ডার হবে, আর যদি এই সংখ্যাটা আমি বাড়াই 2, 3, 4 তাহলে বর্ডারের থিকনেসটা বেশি হতে থাকবে। মনে রাখতে হবে বর্ডারের মান যদি আমরা না দিই, শুধু টেবিল ট্যাগ শুরু করি, তাহলে সেক্ষেত্রে কোনো বর্ডার থাকবে না। টেবিল ফরম্যাটেই তৈরি হবে পুরো তথ্যটা, কিন্তু কোনো বর্ডার থাকবে না, তার মানে বর্ডারের ডিফল্ট মানটা হচ্ছে 0 কিছু না দিলে। তাই আমাদেরকে ন্যূনতম অন্তত বর্ডার ইকুয়াল টু 1 দেওয়া উচিত। সেক্ষেত্রে একটা টেবিলের গঠন যেখানে বর্ডার থাকবে এরকম আসবে আউটপুট আকারে, আর না দিলে টেবিল ফরম্যাটেই আসবে লেখাটা, কিন্তু কোনো বর্ডার থাকবে না। বোঝা গেল? আচ্ছা, এরপরে আসছি বর্ডার কালার। স্বাভাবিকভাবে বর্ডার কালার বাই ডিফল্ট ব্ল্যাক হয়, এবারে আমরা চাইলে তার কালার চেঞ্জ করতে পারি। ইকুয়াল টু ধরো ব্লু দিলাম, এটা আমরা দিতে পারি, তাহলে বর্ডারের রং পরিবর্তন হয়ে নীল হয়ে যাবে। এরপরে আছে বিজি কালার। দেখো পুরো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করতে আমরা বডি ট্যাগের মধ্যে বিজি কালারটা ব্যবহার করি, পুরো পেজটার ব্যাকগ্রাউন্ড। কিন্তু টেবিল এরিয়ার ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে বিজি কালার ব্যবহার করব। এক্ষেত্রে বিজি কালার ইকুয়াল টু দিলাম, যা দেবো সেটা টেবিলের যতটা জুড়ে টেবিল থাকবে ততটার ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন হবে হলুদে। বোঝা গেল? আচ্ছা, এবারে আসছি হাইট আর উইথ। হাইট আর উইথ এটা আমরা ইমেজের ক্ষেত্রেও ব্যবহার করেছিলাম, সেই একই ব্যাপার। টেবিলটা ওয়েব ব্রাউজারের যে উইন্ডো আছে তার কতটা দূরে থাকবে, হাইটটা হচ্ছে দৈর্ঘ্য বলা হয়, মানে ওপর থেকে নিচের যে দূরত্বটা সেটা সাধারণত পিক্সেলেও দেওয়া হয়, পার্সেন্টেজেও দেওয়া হয়, পার্সেন্টেজও দিতে পারি। আর উইথটা হচ্ছে আড়াল, মানে চওড়ায় কতটা, প্রস্থ, সেটাও আমরা পার্সেন্টেজে দিতে পারবো। এটা গেল টেবিলের হাইট আর উইথ, এটা দিতেই হবে এমন কোনো কথা নেই, না দিলেও আমরা যতগুলো কলাম তৈরি করবো ততটা জুড়েই টেবিলটা তৈরি হবে। এবারে যে দুটো ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট সম্পর্কে বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবে, সেটা হচ্ছে সেল স্পেসিং অ্যান্ড সেল প্যাডিং। এগুলো সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়,
সেল স্পেসিং, স্পেস মানে গ্যাপ, সেল স্পেসিং মানে দুটো সেলের মধ্যেকার যে দূরত্ব সেটা একটা ডিফল্ট ভ্যালু থাকে। আমরা যদি সংখ্যাটা বাড়াই তাহলে দুটো সেলের মাঝের গ্যাপটা বাড়বে, ঠিক আছে। তাহলে সেল স্পেসিং ব্যবহার করে আমরা দুটো সেলের মধ্যবর্তী গ্যাপ কীরকম, এই একটা সেল আর এই একটা সেল, আমি ধরো ফাইভ দিয়েছি, সেই ফাইভটা হচ্ছে কতটা, এখান থেকে এতটা, দুটো সেল, সেল ওয়ান আর সেল টু এর মধ্যে যে দূরত্ব এটাকেই বলা হচ্ছে সেল স্পেসিং। আর সেল প্যাডিংটা কি, না সেল প্যাডিং হচ্ছে একটা সেল, প্রত্যেকটা সেলেই তো আমরা কিছু না কিছু তথ্য রাখছি, ধরলাম এই সেলের মধ্যে তথ্য আছে এবিসি, এই তথ্যটা সেল বর্ডারের থেকে কতটা দূরত্বে অবস্থান করছে সেটাই হচ্ছে সেল প্যাডিং, এখান থেকে এতটা দূরত্ব আর এখান থেকে এতটা দূরত্ব, চারিদিকেরই দূরত্ব আর কি। তাহলে সেলের কন্টেন্ট সেল বর্ডার থেকে কতটা দূরত্বে থাকছে সেটা নির্দিষ্ট করে কে, না সেল প্যাডিং। তাহলে সেল স্পেসিং হচ্ছে দুটো সেলের মধ্যেকার দূরত্ব, আর সেল প্যাডিং হচ্ছে সেল এবং সেলের কন্টেন্টের মধ্যেকার দূরত্ব। বোঝা গেল? আচ্ছা, টেবিলের যে সমস্ত অ্যাট্রিবিউট সাধারণত আমরা ব্যবহার করি সেগুলো আমি বললাম, এবারে অন্য ট্যাগগুলো সম্পর্কে একটু বলে নিই। টিআর, এক একটা আমরা সাধারণত কোনো একটা টেবিল তৈরি করলে টেবিলের কতগুলো রো, কতগুলো কলাম, না কলাম এ বি সি তিনটে কলাম আর রো ওয়ান টু থ্রি, একটা টেবিল তৈরি করলে আমরা সাধারণত রো ধরে তৈরি করি, কলাম ধরে না, এইভাবে টেবিলটা তৈরি হয় না, টেবিল তৈরি হয় এক একটা রো কমপ্লিট করে করে, তাই আমরা টিআর দিয়ে এক একটা রো তৈরি করব এবং টিআরের ভেতরে টিএইচ এবং টিডি ব্যবহার করা হবে, তার মানে একাধিক টিআর ব্যবহার হবে, একাধিক টিএইচ ব্যবহার হবে এবং একাধিক টিডিও ব্যবহার হবে। টেবিলের মধ্যে টিআর টিএইচ টিডি, আবার টিআরের মধ্যে টিএইচ টিডি ব্যবহার করা হবে। টিআর তাহলে টেবিল রো তৈরি করতে কাজে লাগে, সাধারণত এখানে অ্যালাইন অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়, অ্যালাইন তো আগেই বলেছি তোমাদেরকে, অ্যালাইনটা আমরা ব্যবহার করেই থাকি অ্যালাইনমেন্টের জন্য। তো আমরা যদি সেলের মধ্যে সব লেখাকে নিয়ে আসতে চাই তাহলে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার করে দিলেই সমস্ত লেখাগুলো সেলের মধ্যে চলে আসবে, মাঝে চলে আসবে আর কি, ঠিক। আচ্ছা, টিএইচ সাধারণত টেবিলের কলামের হেডিংগুলো, এই যে এখানে ধরো আমি সিরিয়াল নাম্বার, তারপরে ধরো নেম, প্রাইস, এই যে লিখলাম, তাহলে এগুলো হেডিং, এই হেডিংগুলো লিখতে আমরা টিএইচ ব্যবহার করবো, তাহলে একটা দুটো তিনটে তিনটি আমরা টিএইচ ব্যবহার করবো অবশ্যই প্রথম টিআরের মধ্যে। টিডি এর বাইরে দিয়ে যে এখানে মান হবে ওয়ান টু ধরো সিপিইউ মনিটর, তাহলে এই যে মানগুলো এগুলো আমরা টিডির মাধ্যমে দেবো, ক্লিয়ার? আচ্ছা, এবারে টিডির দুটো অ্যাট্রিবিউট খুব ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট, কল স্প্যান আর রো স্প্যান। কল স্প্যান মানে কি, না কলাম ওয়াইজ মানে পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক সেলকে একটা সেলে পরিণত করা, মানে মার্জ সেল, আমরা কল স্প্যান ব্যবহার করে মার্জ সেল করতে পারি, রো স্প্যানের মাধ্যমে মার্জ সেল করি, কিন্তু কল স্প্যানের মাধ্যমে পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক সেলকে একটা সেলে পরিণত করা হয়, আর রো স্প্যানের সাহায্যে ওপর নিচে অবস্থিত দুই বা তার বেশি সেলকে একটা সেলে পরিণত করা হয়। কীরকমভাবে, না এরকমভাবে লেখা হয় টিডি কল স্প্যান ইকুয়াল টু টু বা থ্রি, যাই হোক দিলাম থ্রি, তার মানে কি, না যেই টিডিটা ধরো এই টিডিটা আমি লিখছি, এই টিডিটায় কলাম ওয়াইজ বা পাশাপাশি অবস্থিত তিনটে সেল মিলিয়ে একটা সেল তৈরি হবে তখন, যেহেতু কল স্প্যান ইকুয়াল টু থ্রি, যদি টু করতাম তাহলে দুটো সেল মিলিয়ে গঠিত হতো। একই রকমভাবে
যদি কল স্প্যানের বদলে রো স্প্যান করি আর ও ডব্লিউ, তাহলে এক্ষেত্রে যদি আমি এটা টু করি তাহলে এখান থেকে এখান, এই যে দুটো সেল মিলিয়ে একটা সেল তৈরি হবে। ক্লিয়ার হলো? আর একটা অ্যাট্রিবিউট আমি ছেড়ে গেছিলাম, সেটা হচ্ছে ভি অ্যালাইন। ভি অ্যালাইন অ্যাট্রিবিউট, ভি অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেট করা যায়। দেখো এতক্ষণ যে আমরা যে টিআরএ যে অ্যালাইনমেন্ট সেট করছিলাম সেটা হরাইজন্টাল অ্যালাইনমেন্ট, যেহেতু লেফট রাইট সেন্টার, কিন্তু ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে কি, এর মান কি হয় স্বাভাবিকভাবে, ভার্টিক্যাল মানে ওপর নিচে, তার মানে এর মানগুলো হয় টপ মিডিল আর বটম। বোঝা গেল? এর মাধ্যমে আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেট করতে পারি যে কোনো ডেটার ক্ষেত্রে। তাহলে একটা সিম্পল টেবিল প্রোগ্রাম লিখে আমরা একটু দেখে নিই যে আমরা টেবিলটা বুঝতে পারলাম কি। ধরো এই টেবিলটাই, তাহলে আমরা শুরু করব, প্রথমে এই টেবিল দিয়ে শুরু করলাম, বডি টেবিল, একটা বর্ডার তো দেওয়া উচিত, বর্ডার ইকুয়াল টু ওয়ান, সিঙ্গেল বর্ডার হয়ে গেলে আমরা শুরু করবো। তাহলে বলেছিলাম একটা রো ধরে ধরে তৈরি করতে হবে, তাহলে ফার্স্ট রো টি আর, তুমি চাইলে এখানে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার দিতে পারো, আমি দিলাম না। টি আর এর মধ্যে প্রথমে হেডিং আছে, তাই টি এইচ, এই টি এইচ এ কি আছে, এসএল নাম্বার, তারপর টি এইচ এ কি আছে, নেম, তারপরে টি এইচ এ কি আছে না, প্রাইস। তাহলে প্রথম রোটা কমপ্লিট হয়ে গেল, আর তো কোনো কলাম নেই, তাহলে প্রথম রোটা আমরা কমপ্লিট করলাম, দিস ইজ রো ওয়ান। নেক্সট রো, রো টু টি আর, এর পরের যে রো তাতে কিন্তু আর হেডিং নেই, কি আছে না, মান আছে, তাহলে সেক্ষেত্রে আমরা টিডি ব্যবহার করব, ওয়ান টিডি সিপিইউ টিডি 12,000। তাহলে এই টিআরটাও কমপ্লিট হলো, তাহলে আমাদের হয়ে গেল রো টু, থার্ড রো এটা, তাহলে টিআর টিডি টু স্ল্যাশ টিডি টিডি মনিটর এবং টিডি 6,000। তাহলে আমার তিন নম্বর রো কমপ্লিট হয়ে গেল, রো থ্রি। এরপরে আমি কি করব, না স্বাভাবিকভাবে টেবিলটা কমপ্লিট করব, তাহলে টি আরটা শেষ হোক, টি আর, এবার টেবিল ট্যাগটাকে কমপ্লিট করলাম, যেহেতু আমার টেবিল হয়ে গেছে সবগুলো রো, এরপর বডি ট্যাগ শেষ হবে এবং তারপরে এইচটিএমএল ট্যাগ শেষ হবে। এই হলো একটা সাধারণ টেবিল তৈরির এইচটিএমএল কোড। আগে টেবিল লিখলাম, তার একটা বর্ডার দিলাম, তারপরে এক একটা রো ধরে ধরে রো এর মধ্যে টেবিল হেডিং, তারপরে রো এর মধ্যে ডেটা, এরকমভাবে যদি আরও একাধিক রো থাকে তাহলে আমরা আরও রো বাড়াতে পারবো, আর কলাম বাড়াতে হলে এখানেই বাড়ানো হবে এক একটা রো এর মধ্যে। ধরো এখানে প্রাইসের পরে ধরো হয়তো নাম্বার আইডি, সেক্ষেত্রে এখানে টিএইচ এ আইডি বাড়বে, এখানে আবার টিডি দিয়ে আইডি নাম্বারটা ঢুকবে, তাহলে আমরা কলাম এবং রো এইভাবে আরও বাড়াতে পারবো। আশা করছি টেবিলের ধারণা মোটামুটি পরিষ্কার হয়েছে। থ্যাংক ইউ।